আচ্ছা অ্যাপ্রুভ আর থ্যাংক ইউ অর্পিতা দি। হ্যালো পারমিতা দি, কেমন আছো তুমি? ফার্স্টে আজকে আমি পেন দিয়ে পেন্সিল দিয়ে স্টার্ট করছি দেখানো, অনেকদিন এগুলো দেখানো হয় না, আজকে আমি একটু পেন পেন্সিল দিয়ে স্টার্ট করছি দেখানো, ঠিক আছে? একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু অপশন দিয়ে বুকিং করো আমাকে। চলো ফার্স্টে একটু পেন দিয়ে স্টার্ট করছি। এই পেনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই পেনগুলো দেখে নাও, এই পেনগুলো দেখে নাও, 20 রুপিস করে। এগুলো কিন্তু ফোল্ডিং পেন, মানে ছোট হয়ে যাবে আবার এরকম সাইজ হয়ে যাবে। তোমরা এগুলো আগেও অনেক জায়গায় দেখেছো, এইরকম হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ফোল্ডিং পেন, আবার এরকম প্রেস করলে কিন্তু ছোট হয়ে যাবে। একটু অপশন দিয়ে বুকিং করো, সবাই পাবে, ঠিক আছে? প্রাইস যাবে 20 রুপিস পার পিস, প্রাইস যাবে 20 রুপিস পার পিস। কালার অপশনগুলো জাস্ট দেখে নাও, 20 রুপিস পার পিস। স্কাই দেখালাম, ইয়েলো দেখালাম, ঠিক আছে? আচ্ছা একটা রেড আছে, একটা অরেঞ্জ আছে, একটা রেড আছে, একটা অরেঞ্জ আছে। প্রাইস যাবে 20 রুপিস পার পিস, ঠিক আছে? চলো সরাচ্ছি। পুতুল পেনগুলো দেখে নাও, পুতুল পেনগুলো খুব সুন্দর দেখতে। পুতুল পেনগুলো দেখে দিচ্ছি, এই যাচ্ছে একটা পুতুল পেন, প্রাইস যাবে 20 রুপিস, ঠিক আছে? প্রাইস যাবে 20 রুপিস, দেখে নাও। ভায়োলেট কালারের মধ্যে আছে একটা পুতুল, মেয়ে পুতুল, ঠিক আছে? প্রাইস যাবে 20। আচ্ছা এই একটা আছে, এই একটা রয়েছে, এটারই একটা ইয়েলো কালার রয়েছে, এটারই একটা ইয়েলো কালার রয়েছে। প্রাইস যাবে 20 করে, প্রাইস যাবে 20 করে। আজকে পেন দিয়ে স্টার্ট করেছি। আচ্ছা আইসক্রিম দেখাচ্ছি, এটা অন্য ধরনের মানে একটা আইসক্রিম। এর কালার অপশনগুলো দেখিয়ে দেবো, কালার অপশনগুলো দেখে নাও। এটা অন্য ধরনের আইসক্রিম, মানে মাথায় দেওয়া যে আইসক্রিমগুলো থাকে সেই আইসক্রিমগুলো। এই যাচ্ছে কালার অপশন, ঠিক আছে? হ্যাঁ স্টার্ট করো, আমি স্টার্ট করে দিয়েছি অর্পিতা দি, দেখে নাও। প্রাইস যাচ্ছে তোমার 20 রুপিস করে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে তোমার 20 রুপিস করে। এই যাচ্ছে বেবলেট উইথ তোমার পপিট পেন, এই যাচ্ছে বেবলেটটা আর এইখানে পপিট আছে, ঠিক আছে? প্রাইস যাবে 20 করে, প্রাইস যাবে 20 রুপিস। আচ্ছা আইসক্রিম পেন দেখাচ্ছি, তার আগে আরেকটা মেয়ে রয়েছে দেখে নাও, আরেকটা মেয়ে পেন রয়েছে, এই যাচ্ছে আরেকটা মেয়ে পেন, প্রাইস যাবে 20। আচ্ছা আইসক্রিম পেনের কালারগুলো জাস্ট দেখে নাও, এই যাচ্ছে আইসক্রিম পেনগুলো, এই যাচ্ছে আইসক্রিম পেনগুলো, প্রাইস যাবে 20। এগুলো কিন্তু সব তোমরা রিফিল চেঞ্জ করে করে ইউজ করতে পারবে, ঠিক আছে? প্রাইস যাবে 20। চলো সরালাম। আচ্ছা এই ডিজাইনের পেনগুলো দেখে নাও, প্রাইস যাবে 20, প্রাইস যাবে 20, ঠিক আছে? আচ্ছা এই যাচ্ছে একটা ডুগডুগি পেন, এরকমভাবে ঘোরালে কিন্তু এটা বাজে, ভীষণ কেউ দেখতে, দেখো। প্রাইস যাবে 20, এগুলো নিয়ে খেলতেও পারবে লিখতেও পারবে, প্রাইস যাবে 20, ঠিক আছে? ক্যাপচারগুলো কি ক্যাপসুলগুলো কি বললে, পেন গো, সব পেন দেখাচ্ছি দি। এই যাচ্ছে পেন, প্রাইস যাচ্ছে 20, প্রাইস যাচ্ছে 20, এগুলোও কিন্তু 20, এগুলো ডুগডুগি পেন, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম। আচ্ছা আইসক্রিম পেন দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে দুটো কালারে, সরি ছাতা পেন, আমব্রেলা পেন, প্রাইস যাচ্ছে 20, প্রাইস যাচ্ছে 20। আচ্ছা পেন্সিল উইথ ইরেজার রয়েছে 20 রুপিস করে, এই যাচ্ছে পেন্সিল, এই ওপরেগুলো কিন্তু ইরেজার যাচ্ছে, ঠিক আছে? 20 রুপিস করে যাচ্ছে, 20 রুপিস করে যাচ্ছে। হ্যাঁ এই যাচ্ছে আর একটা প্যানানা, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও, একটু এসএস নিয়ে কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এসএস একটু প্লিজ দিও, নাহলে খুব প্রবলেম, ছবি তোলা নেই এইটাই। পেন পেন্সিলের ছবি পেয়ে যাবে, ইরেজারের ছবি পেয়ে যাবে, যেগুলো ছবি রয়েছে সেগুলো আমি বলে দেবো লাইভে, যে এই জিনিসগুলো ছবি তোলা রয়েছে, সমস্ত কিছু ছবি তোলা নেই, বুঝেছো তো? তাহলে আমাকেই আবার লাইভ থেকে এসএস তুলেই দিতে হবে। আচ্ছা একটু কি ইরেজার দেখিয়ে দেবো, একটু বলো, একটু তো কয়েকজন আসেনি, আমি ততক্ষণ একটু ইরেজারগুলো দেখিয়ে নিই, ঝটপট করে আমি একটু ইরেজারগুলো দেখিয়ে নিই, কেমন? ইরেজার আমার কাছে 10 রুপিস থেকে স্টার্ট রয়েছে, তোমরা দেখে নাও, 10 রুপিস থেকে স্টার্ট রয়েছে। আচ্ছা ফার্স্টে আমি এই সেটগুলো দেখাচ্ছি, এগুলো ইরেজারের সেট রয়েছে, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 50 টাকা, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 50 টাকা, দেখে নাও। পুরো বেকারি আইটেম রয়েছে, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 50, ঠিক আছে? 50 টাকা।
আচ্ছা এই সেটটা দেখো কি কিউট দেখতে, একটা হটপট রয়েছে, একটা কেক রয়েছে, একটা ডিমের পোচ করা রয়েছে, একটা কোকা কোলা, একটা ছানতা রয়েছে, একটা ছুরি রয়েছে। প্রাইস যাবে 50 টাকা, প্রাইস যাবে 50 টাকা, ঠিক আছে? খুব কিউট দেখতে এগুলো। আচ্ছা আর একটা দেখে নাও, এরকম হটডগ রয়েছে, একটা কেক রয়েছে, তিনখানা মিষ্টি রয়েছে, একখানা এটা মাংস দেওয়া রয়েছে। প্রাইস যাবে কিন্তু তোমাদের 50 টাকা পার এই প্যাকেটটা, ঠিক আছে? প্রাইস যাবে 50 টাকা করে। আচ্ছা এইটা দেখে নাও, এটা বেকারি আইটেম যাচ্ছে, প্রাইস যাবে 50 টাকা করে, প্রাইস যাবে 50 টাকা করে, ঠিক আছে? সরিয়ে দিলাম একটু, সবাই কোথায় একটু জয়েন করো, আমি ততক্ষণ দেখাচ্ছি। আচ্ছা 10 টাকার গুলো এবার দেখাই, এই যাচ্ছে 10 টাকার গুলো, এক সেকেন্ড। আচ্ছা 10 টাকার গুলো দেখে নাও, এই যাচ্ছে হ্যালো কিটি, এগুলো যাচ্ছে 10 টাকা করে, ঠিক আছে? এগুলো যাচ্ছে 10 টাকা করে। হ্যালো কিটি কালার দেখে না, এটা ব্লু কালার, এটা রেড কালার, পেন্সিল দেখিয়ে দিলাম তো পারমিতা দি, পেন্সিল দেখিয়ে দিয়েছি। এই যাচ্ছে তোমার রেড কালার, এই যাচ্ছে তোমার গ্রিন কালার, ঠিক আছে? এই যাচ্ছে একটা গ্রিন কালার, এগুলো সব 10 টাকা করে, এগুলো সব 10 টাকা করে, ঠিক আছে? আচ্ছা কচ্ছপ দেখো, এই যাচ্ছে 10 টাকার কচ্ছপগুলো। এই রবারগুলো কিন্তু অনেকটা থিকনেস মোটা, ঠিক আছে? ভীষণ মানে বড় বড়, আর তোমার হচ্ছে যে অনেকটা করে রাবার, মানে সাইজগুলো খুব ভালো দিয়েছে। দেখে নাও কালারগুলো, কচ্ছপের কালারগুলো দেখে নাও, আর একটা স্কাই কালারও পাবে। এই যাচ্ছে আর একটা স্কাই কালার, ঠিক আছে? যার যেটা পছন্দ এসএস নিয়ে নিও। আচ্ছা এবার বন্দুক দেখাচ্ছি, বন্দুকগুলো দেখে নাও 10 টাকা করে, কালার দেখিয়ে দিচ্ছি, আর একটা গ্রিন পাবে, অরেঞ্জ ব্লু অ্যান্ড গ্রিন। আচ্ছা আর একটা রবার দেখাচ্ছি, দেখে নাও কি কিউট, জাস্ট দেখো কি কিউট, জাস্ট দেখো ব্যাপক দেখতে। এটা প্রাইস যাবে এটা তোমার 60 টাকা, প্রাইস যাবে এটা 60 টাকা। এটা সে ব্রেড হয় না, স্লাইস ব্রেড, যেগুলো আমরা ব্রেকফাস্টে খাই ওই জিনিসটা, ঠিক আছে? কটা রয়েছে আমি বলে দিচ্ছি, 4টে রয়েছে। আমি তাহলে 3টে পেন্সিল আর 50-এর ইরেজারগুলো 3টে নেবো। নিও দি, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, নিও। প্রাইস যাবে এটা 60 টাকা, ঠিক আছে? আচ্ছা আর একটা ধরনের পেন্সিল রয়েছে যেগুলো দিয়ে আঁকি বা আঁকার কাজে লাগে, যেগুলো আমরা ছোটোবেলাতেও ইউজ করেছি, সেই পেন্সিলটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও আমার হাতের কাছেই নিয়ে বসেছিলাম, কোথায় গেল এক সেকেন্ড, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই টাইপের পেন্সিলগুলো পাবে আমার কাছে, এই টাইপের একটা, আমি এসএস তুলিনি, এই রে একটু এসএস তুলতে হবে, যে একটু এসএস তুলে নাও, নাহলে আমি তোমাকে ছবি পাঠিয়ে দেব, একটু আমাকে লিখে রেখো, আমি ছবি পাঠিয়ে দেব। এই দেখে নাও, এই যাচ্ছে তোমার আর একটা পেন্সিল, এইটা সেই ছোটোবেলা আমরা ইউজ করতাম না, শেষ হয়ে গেলে এখান থেকে খুলে আবার সরি পড়ে গেল, এইরকমভাবে ব্যাকে ঢুকিয়ে দিলে আবার এটা বেড়ে যায়, সেই জিনিসটা। এটা কিন্তু 20 রুপিস করে, ঠিক আছে? এই পেন্সিলটা 20 রুপিস করে, এইটা 20 রুপিস করে, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, ইরেজারগুলো আমার কাছে পেয়ে যাবে, ছবি পাঠিয়ে দেবো তোমাকে, অসুবিধা নেই, ঠিক আছে? প্রাইস যাবে 20 রুপিস করে। চলো সরাচ্ছি। আচ্ছা 20-এর প্যাকেটগুলো দেখে নাও, ইরেজারের 20-এর প্যাকেটগুলো দেখে নাও, এই যাচ্ছে 20-এর প্যাকেটগুলো। এটা ফলের রয়েছে, এটা ডাইনোসর রয়েছে, এগুলো সব 20 করে। আর এইটা তোমার প্যাঁচা ট্যাঁচা এইসব রয়েছে, ঠিক আছে? প্রাইস যাবে 20 করে, আমি তোমাকে এসএস তুলে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। আচ্ছা আর একটা রয়েছে এরকম সবজি, মটরশুঁটি ফটোশুঁটি, সেটাই ভালো, হ্যাঁ এই যে মটরশুঁটি এইরকম রয়েছে, ঠিক আছে? আর 10 টাকার গুলো দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা যাবে 10 টাকা, একটা হটডগ যাচ্ছে, এই একটা বার্গার যাচ্ছে, ঠিক আছে? চলো মোটামুটি আমার দেখানো কমপ্লিট, ইরেজারগুলো সরিয়ে দিলাম, ঠিক আছে সরিয়ে দিলাম। এবার দেখো আমি সোপ পেপার দেখাবো, তার আগে আমি একটু এগুলো দেখিনি। মেকআপ পাউচ দেখে নাও, এই যাচ্ছে মেকআপ পাউচ, এই যাচ্ছে মেকআপ পাউচ, ঠিক আছে? 3টে মেকআপ পাউচ পাবে, এর মধ্যে 3খানা মেকআপের রাখার ব্যাগ রয়েছে। এটা সব থেকে বড়, এটা মিডিয়াম, এটা হচ্ছে ছোট,
এটা হচ্ছে ছোট, ঠিক আছে? তিনখানা রয়েছে, প্রাইস যাবে কিন্তু 250, ফুল সেটটার প্রাইস যাবে 250। তোমরা অনেকটা জিনিস রাখতে পারবে, অনেকটা স্পেস, অনেকটা স্পেস। সাইডে এরকম স্লিং পাচ্ছ, স্লিংটা চাইলে তোমরা খুলেও রাখতে পারো। এটা যাচ্ছে তোমার মারমেডের মধ্যে, আর একটা পাবে এরকম ইউনিকর্নের মধ্যে, ঠিক আছে? মেকআপ পাউচ, এটার মধ্যেও তিনটে সেট রয়েছে। মেকআপ পাউচ দেখে দিলাম, চলো পছন্দ হলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও, পছন্দ হলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। আচ্ছা ফার্স্ট আমি বলে দিই, সামনেই নিউ ইয়ার আসছে, তোমরা যদি পেনের সাথে কম্বাইন করে কেউ ডায়েরি দিতে চাও, ডায়েরি দিতে পারো। ভীষণ সুন্দর দেখতে ডায়েরিগুলো, পুরো ফার দেওয়া, ভেতরের পেজটা পুরো পাইনিয়ারের পেজ, কোনো ডেট কোনো ইয়ার মেনশন নেই। তোমরা দিতেই পারবে যে কোনো মানে বছরে, সেও লিখতে পারবে। সামনে জানুয়ারি মাস আসছে তো ডায়েরি গিফট করতে পারো। ভীষণ সফট, যাকে দেবে না সে ফিদা হয়ে যাবে। প্রাইস হবে 250, প্রাইস হবে 250। এই একটা রয়েছে, এই একটা কালার রয়েছে। হ্যালো পাপিয়া দি, গুড ইভিনিং দি, দেখে নাও। এই যাচ্ছে ডায়েরিগুলো, এটা পুরো ফার ডায়েরি, একটা যাচ্ছে তোমার পেপাপিকে, একটা যাচ্ছে তোমার ইউনিকর্নে। প্রাইস হবে 250। সামনে জানুয়ারি মাস আসছে, নিউ ইয়ারে গিফট করতে পারো, ঠিক আছে? যারা একটু লিখতে ভালোবাসে তাদেরকে গিফট করতে পারো। চলো সরিয়ে দিলাম, ঠিক আছে? পছন্দ হলে এসএস নিয়ে নিও। আচ্ছা ফ্রুট ব্যাগ, তোমার সবজি রাখার ভেজিটেবিল ফ্রুট ব্যাগগুলো দেখে নাও। এগুলো তোমার সব থেকে, এটা হলো সব থেকে বড় সাইজটা, এটা তোমার 500 গ্রামের মতন কোয়ান্টিটি ধরে যাবে। এটা মিডিয়ামটা, এটা লার্জটা, ঠিক আছে? এটা ফ্রুট মানে ফ্রুট ভেজিটেবিল মাছ এইসব তোমরা ফ্রিজের মধ্যে করে রাখতে পারবে। প্রাইস যাবে কিন্তু 120 টাকা, 120 করে। এই একটা পিঙ্ক কালার পাবে, আর এই একটা তোমরা ব্লু কালার পাবে। নাও রুটি কভারগুলো, রুটি কভারগুলো ভীষণ ভালো। তোমরা যারা বাইরে থেকে রুটি এনে খাও, রুটি দেখবে শক্ত হয়ে যায়, তো এর মধ্যে রেখে দিতে পারো। নিচের যে ফার্স্টে যে রুটিটা আমরা করি, সেই রুটিটা দেখবে ভিজে যায়, সেটাও ভিজবে না। এটার মধ্যে 20 মানে 20টার মতো রুটি ধরে যায়, তার বেশিও রাখতে পারো। এটা ফুললি ওয়াশেবল, কাচলে কোনো রং উঠবে না, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। আর এটার মধ্যে রুটি পুরো সফট অ্যান্ড নরম থাকে পরের দিন অবধি। জাস্ট নিয়ে একবার ইউজ করে দেখো, তাহলে বুঝতে পারবে। এটা আমি নিজে ইউজ করি, আমি জানি কতটা ভালো। প্রাইস যাবে কিন্তু অনলি 99। এরকম হোয়াইটের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট মতো করা, ঠিক আছে? এটা হোয়াইটের মধ্যে মেরুন ফ্লাওয়ার প্রিন্ট করা, দেখে নাও প্রিন্টগুলো। প্রাইস যাবে কিন্তু অনলি অ্যান্ড অনলি 99। এই একটা প্রিন্ট, এই একটা গ্রিনের মধ্যে হোয়াইট প্রিন্ট, ঠিক আছে? প্রাইস যাবে অনলি 99, প্রাইস যাবে অনলি 99। চলো সরিয়ে দিলাম। এই একটা তোমার হোয়াইটের মধ্যে ইয়েলো অ্যান্ড স্কাই দিয়ে প্রিন্ট করা যাচ্ছে, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 99, ঠিক আছে? আচ্ছা আর একটা দেখে নাও, পিঙ্কের মধ্যে এরকম ফ্লাওয়ার 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 প্রিন্ট করা, প্রাইস যাবে 99। আর একটা যাচ্ছে এরকম, ঠিক আছে? আর একটা যাবে এরকম, প্রাইস যাবে অনলি অ্যান্ড অনলি 99। যার যেটা পছন্দ এসএস নিয়ে নাও। এটা ভীষণ ভালো প্রোডাক্ট, যে একবার ইউজ করেছে সে জানে কতটা ভালো জিনিস এটা। এটা ভীষণ কাজের জিনিস, জাস্ট একবার নিয়ে দেখো। আচ্ছা এবার আমি ম্যাজিক হেয়ার টাওয়াল দেখাচ্ছি। যাদের ধরো চুল মানে চুলের ডগা ফাটে, ঠান্ডা লাগে, চুল চুলের গোড়া খুব ঢিলে মানে উঠে যায় চুল, তারা জাস্ট এই চাওয়ালটা ইউজ করে দেখো। ব্যাপক সুন্দর, জাস্ট এরকম এটা মাথার মধ্যে এরকম পরে নেবে। এখানে দেখো একটা উডেন বাটন দেওয়া রয়েছে, জাস্ট মাথায় পরে এরকমভাবে এটা লাগিয়ে দাও, এরকমভাবে এটাকে লাগিয়ে দাও, ঠিক আছে? ভীষণ সুন্দর, চুল পুরো ড্রাই হয়ে যায়, তোমাকে আলাদা করে মুছতে হবে না, জাস্ট এটা পরে 15 মিনিট পর তুমি খুলে দেখো চুলটা পুরো ড্রাই। প্রাইস যাবে কিন্তু তোমার 200, প্রাইস যাবে 200। এই যাচ্ছে একটা কালার, এটা খুব সুন্দর একটা কালার যাচ্ছে, দেখে নাও। এই যাচ্ছে কালারটা, প্রাইস যাবে 200। যাদের বড় চুল তাদের মাথাতেও এটা হয়ে যাবে, ছোট চুলের মাথা তো অবভিয়াসলি হবে। প্রাইস যাবে 200, ঠিক আছে? যার পছন্দ এসএস নিয়ে নাও, প্রাইস যাবে 200। চলো সরাচ্ছি, আর একটা পিঙ্ক কালার আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে নিয়েছে এই গ্রুপ থেকেও, অনেকে নিয়েছে, রিভিউও আছে, দেখে নিতে পারো। রিভিউ মনে হয় দিয়েওছে সেই দিদিভাইটা, আমার নাম মনে নেই, সুস্মিতা দিভাই মনে হয় নিয়েছিল। প্রাইস যাবে 200, ঠিক আছে? চলো আর একটা পিঙ্ক কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে পিঙ্ক কালারটা, এই যাচ্ছে পিঙ্কটা। এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ মাই লাভ
বলে একটা এরকম লাভের সাইন দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রাইস হবে কিন্তু 200। এটা কিন্তু ছোট বড় সবার মাথায় নিতে পারো, ছোট বেবি থাকলে তার মাথাতে তো দিতেই পারো, খুব ভালো, কারণ এই সময় ঠান্ডা লাগে খুব, তো এটা সেই জিনিসটা হবে না। প্রাইস হবে 200, ঠিক আছে। পছন্দ হলে এসএস না, ওই দু পিসই আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি একটা নেব। তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিই আমাকে, এসএস তুলে ভুলে যাব, নালে একটু এসএস তুলে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি দিয়ে দেবো তোমাকে। কি হয়েছে, ঠিক আছে। প্রাইস হবে 200। এই জিনিসটা জাস্ট তোমরা আমাকে আলাদা করে তোমাদের জিজ্ঞাসা করতে হবে না, যে নিয়েছে সে বলেছে কতটা ভালো, চুল পুরো শুকিয়ে দেয়, কোনো ড্রায়ার ইউজ করতে হবে না তোমাদের। আচ্ছা, একটা গ্লাভস দেখিয়ে দিচ্ছি। শীতকালে দেখবে হাতে খুব ঠান্ডা লাগে, ঘর মুছতে বলো বা তোমার বাসন মাজতে বলো খুব কষ্ট হয়। তো তোমরা আবার যাদের হাতে র্যাশ ফ্যাশ হয়ে যায় সাবান দিয়ে, আর একবার দেখাও এইটা, এটা একটা পিঙ্ক কালার আছে, একটা এই কালার আছে, কাঠবিড়ালি কালারটা, ঠিক আছে। যেটা ইচ্ছা আমাকে মার্ক করে পাঠিয়ে দিও, ঠিক আছে। সরিয়ে দিচ্ছি, আর নাহলে আমি তোমাকে এসএস তুলে পাঠাবো, তুমি আমাকে একটু বলে দিও, ছবি তোলা নেই। আচ্ছা, এই যাচ্ছে, দেখে নাও সিলিকনের গ্লাভসটা, এটা দিয়ে তোমরা সোফা মুছতে পারবে, ফ্রিজ মুছতে পারবে, তারপর তোমার হচ্ছে ঘর মুছতে পারবে। শীতকালে দেখে ঘর মুছতে ঠান্ডা জলে হাতে খুব কষ্ট হয়, জাস্ট এটা পরে বাসন মাজো, এটা পরে ঘর মোছো, তোমার হাতটাও মানে ঠান্ডা হবে না, হাতটাও সিকিওর থাকবে। হাতে যাদের সাবান লাগলে প্রবলেম হয়, অনেকেরই আছে সাবান লাগলে, আমার কাছ থেকে এরকম অনেকে নিয়েছে যাদের ওই বাসন মাজার সাবানে হাত থেকে ছাল ওঠার মতো ওঠে, তারা অনেকে ইউজ করে, তো তারা এটা নিতে পারো। প্রাইস হবে কিন্তু 200, সিলিকনের, কোনো দিন খারাপ হবে না, দু হাতে দুটো থাকবে, ঠিক আছে। এই হাতে একটা, এই হাতে একটা পাবে, 200। এই একটা কালারই অ্যাভেলেবেল, যার পছন্দ এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, প্রাইস হবে 200। এটা কিন্তু শীতকালের জন্য মারাত্মক ভালো, আর মানে যাদের হাতে ঠান্ডা ফান্ডা লাগে বা এইসব হয়, আর তোমরা এটা দিয়ে সব কিছু ক্লিন করতে পারবে। এই না যে শুধু বাসন মাজতে পারবে তা না, তোমার স্কচ ব্রাইটেরও দরকার নেই, নর্মাল যে প্লেন বাসনগুলো হয় না এর মধ্যে তুমি মানে ভিমের যে সরি কোম্পানির নাম নেওয়া উচিত না, যাই হোক তুমি এটা লিকুইড জেল নিয়ে নিলে দিয়ে তুমি এমনিও ছাড়া নিতে পারবে, ঠিক আছে। প্রাইস হবে 200, পছন্দ হলে এসএস নিয়ে নিও। চলো সরাচ্ছি, পারমিতাদি সবাইকে ট্যাগ করে যাচ্ছে। আমি মানে সিরিয়াসলি বলছি, আমার কি বলতো খুব ভালো লাগে কিছু কিছু মানুষকে আমি দেখি খুব ট্যাগ করে, মানে অ্যাডমিনদের কথা বলছি, আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার ভিউয়ার্স নিয়ে কোনোদিনই ম্যাটার করে না, আমি শুধু কথা বলতে বলি কেন আমার এনার্জির জন্য, যে কতজন দেখছো। তাছাড়া আমি তো লাইভ যখন নিজে লাইভ করেই বেরোবো, আমি জানি রেকর্ড দেখে অনেক সময় বুকিং হয়, তো ওটা নিয়ে চাপ নেই। দেখে নাও, এই যাচ্ছে তোমার আইম্যাক্সগুলো, যাদের প্রচণ্ড মাথার যন্ত্রণা সমস্যা রয়েছে তারা জাস্ট একটা নিয়ে নাও। মাইগ্রেন যাদের রয়েছে না তারা নিয়ে পর্যন্ত বলেছে যে ওষুধ খেয়ে কমে না, বাট এটা নিলে কিন্তু অনেকটা রিল্যাক্স হয়, ঘুম এসে যায়, মানে ঘুম যাদের কম হয় তারাও নিতে পারো। এটার মধ্যে একটা জেলের প্যাকেট আছে, ওটা তোমরা ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে, তারপর এটার মধ্যে ঢুকে চোখে লাগিয়ে যায়, শুয়ে পড়ো, আরামসে তোমার ঘুম চলে আসবে, চোখের ফোলা ভাব, যদি অনেকের নিচে ফোলা ভাব থাকে সেটা কমে যায়, চোখের তলায় কালি থাকলে সেটা কমে যায়, চোখ জ্বালা পোড়া করলে সেটাও কমে যায়, অনেকগুলো কাজ একসাথে করে। প্রাইস যাবে তোমার অনলি 80 করে, এগুলো 150 করে প্রাইস ছিল। গুড ইভিনিং শিল্পাদি, এগুলো তোমার অনলি 80 করে পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো যাচ্ছে আই মাস্ক, আর এগুলো কিন্তু ফুললি ওয়াশেবল, ওয়াশ করতে পারবে। কিছু কিছু প্রোডাক্ট আমি নিজে ইউজ করি, তো তাই জন্য এতটা মানে তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি, এই প্রোডাক্টটাও আমি নিজে ইউজ করি, তোমাদের যদি বিশ্বাস না আমি করি ফ্রিজটা খুললে তোমাদেরকে আমার ওই জেলটা দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। দেখে নাও, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস হবে 80 করে, যাদের মাথা যন্ত্রণা বা ঘুম হয় না তারা জাস্ট একটা নিয়ে দেখো। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস হবে 80 করে, এগুলো 150 নিচে কোথাও পাবে না, 80 করে, ঠিক আছে। জাস্ট দেখে নাও অপশনগুলো, দেখে নাও অপশনগুলো, অপশনগুলো জাস্ট দেখে নাও, ঠিক আছে। যেটা পছন্দ এসএস নিয়ে পাঠিয়ে দেবে, প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার, ঠিক আছে। চলো, এই যাচ্ছে একটা, এই আছে একটা, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, পছন্দ হলে এসএস নিয়ে নিও, 80 করে যাবে প্রাইস।
আচ্ছা চলো চপার দেখিয়ে দিচ্ছি। মিনি চপার দেখে নাও। হ্যালো শিউলি দি, মিনি চপার দেখে নাও। এই যাচ্ছে মিনি চপার উইথ গেটার, ঠিক আছে। এটাতে তোমরা মাংস কিমা করতে পারবে, মানে চিকেন মাটন এগুলো কিমা করতে পারবে, পেঁয়াজ রসুন বা ধরো কোনো ফ্রুট সেগুলোও তোমরা চপ করতে পারবে। মোচা আমি পার্সোনালি আমি এটা ইউজ করি, মানে আমি যখন এটা কিনেছিলাম তখন আমি বিজনেসটা করতাম না, আর সাথে আমি ব্যাটারটা করার জন্য এটাও পাইনি। বাট আমি যখন কিনেছিলাম আমি শুধু চপারটা কিনেছিলাম, তো আমি মোচাটা কোচাই। ভীষণ ভালো মোচা কোচানো হয়, মোচা থোড় এগুলো তোমরা কোচাতে পারো। জাস্ট ব্লেডটা লাগিয়ে দেবে এইভাবে, আর এইরকমভাবে একটু দড়িটা টান দেবে, পুরো মিহি কুচি কুচি হয়ে বেরিয়ে আসবে। আবার যদি মনে হয় যে না আমি কোচাবো না, ডিম ফেটাতে চাই বা ব্যাটার করতে চাই কোনো কিছুর, তখন এটা খুলে নিয়ে জাস্ট এটা লাগিয়ে দিয়ে সেমভাবে তোমরা করো। প্রাইস হবে কিন্তু এটার 250, এটার ক্যাপাসিটি যাচ্ছে তোমার 650 ml, ঠিক আছে। 650 ml মানে অনেকটা ক্যাপাসিটি, তুমি অনেকজনের জন্যও যদি মনে করো করবে করতে পারবে। ব্লেডটা কিন্তু ভীষণ ধার, একটু সাবধানে, ঠিক আছে। ব্লেডটা ভীষণ ধার, হাত কেটে যাওয়ার চান্স থাকে, তো যখন ধোবে একটু সাবধানে ধোবে। হ্যালো টুম্পাদি, প্রাইস যাবে কিন্তু মিনি চপারটার প্রাইস যাবে কিন্তু তোমার 250, ঠিক আছে। 650 ml ক্যাপাসিটি রয়েছে। এই বক্সটা যখন পাবে, বক্সের মধ্যে সব লেখা আছে, কোনো সমস্যা তোমাদের হবে না। প্রাইস যাবে কিন্তু, আর যারা একটু লেটে এলে একটু রেকর্ডের দেখো, প্রচুর কাজের জিনিস আজকে দেখিয়ে দিয়েছি। প্রাইস যাবে কিন্তু 250, ঠিক আছে। চপারটা জাস্ট নিয়ে নাও, অনেক সময় হয় না মিক্সি খারাপ হয়ে যায়, তখন কি করব। গুড ইভিনিং টুম্পাদি, তখন কি করব। তো এইটা চপ করতে পারো, ভীষণ ভালো মিহি চপ হয়, মশলা মানে বাটারও দরকার হবে না, যদি মনে করো সেই রকমও চপ করতে পারবে, চিকেনও কিমা করতে পারবে, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, প্রাইস যাবে 250। আচ্ছা ম্যাজিক কাপটা দেখিয়ে দিচ্ছি, ম্যাজিক কাপটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যাচ্ছে ম্যাজিক গ্লাসটা, এই যাচ্ছে ম্যাজিক গ্লাসটা। এটা বিপিএফ ফ্রি যাচ্ছে, এটা কি হবে, এর একটা কালার যাচ্ছে, এটা ইয়েলো একটা গ্রিন, এইরকমভাবে কাজের জিনিস। হ্যাঁ গো, এরকমভাবে গ্লাসটা তোমরা টেনে খুলে দেবে। ধর কি হলো, এক সেকেন্ড, ঠিক করে কি লাগানো না নাকি রে আবু, ওইটা দে তো, ওই ওই ইয়েলোটা দে তো। হ্যাঁ হ্যাঁ ওটা দাঁড়াও, এটা কোনো প্রবলেম করেছে, দে তো দে। এই দেখে নাও জিনিসটা, ঠিক আছে। এইরকম যাবে, এগুলো সব বিপিএফ ফ্রি, এরকমভাবে টান দেবে খুলে যাবে, এরকমভাবে নাড়ালেও কিন্তু বসে যাবে না। এর মধ্যে তোমরা কফি খেতে পারো, চা খেতে পারো, জল খেতে পারো, বা এগুলো কোনো বেবি যদি থাকে তার জন্য ব্যাগে ক্যারি করতে পারো। প্রাইস যাবে, উইন্ডো চ্যানেল ক্লিনার আছে, হ্যাঁ আছে আছে, আমার কাছে আছে, দেখিয়ে দিচ্ছি। এইগুলো বলছো কি, এইগুলো বলছো কি, এইগুলো যদি বলে থাকো বলো, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো বলছো, এগুলো এগুলো যদি বলে থাকো আছে, ঠিক আছে। আচ্ছা এইটা দেখিয়ে দিচ্ছি, ম্যাজিক ফোল্ডিং গ্লাস, প্রাইস যাবে কিন্তু 70 করে, ঠিক আছে। প্রাইস যাবে 70 করে। এই একটা কালার পাবে, এর গ্রিন কালার একটা পাবে, আর গ্রিন কালার একটা পাবে, ঠিক আছে। এগুলো বিপিএফ ফ্রি, গরম জিনিস খাওয়াও, ঠান্ডা জিনিস খাওয়াও, করতে মানে ইউজ করতে পারবে। হ্যাঁ এগুলো আছে তো, এগুলো প্রাইস যাবে 40 করে। চলো এই যাচ্ছে জিনিসগুলো, প্রাইস যাবে 70 করে। যার যে কালারটা পছন্দ এসএসনি হোয়াটসঅ্যাপ করে, ব্যাগের একটা সাইডে জাস্ট পরে থাকবে, এত ভালো জিনিসগুলো, ঠিক আছে। প্রাইস যাবে 40 করে, সরিয়ে দিলাম, সরিয়ে দিলাম। চলো আচ্ছা, এগুলো কি ভ্যাকিউম সিস্টেম, কোনগুলো গো? না না এগুলো ভ্যাকিউম সিস্টেম না, এইটা যদি বলে থাকো এটা ভ্যাকিউম সিস্টেম না। এইরকম একটা ইয়ে থাকে, মানে ময়লা ফেলার জন্য এরকমভাবে ব্রাশটা তুলে তুলে ময়লাগুলো এর মধ্যে তুলে এটা দিয়ে ফেলে দিতে পারবে, ঠিক আছে। এটা ভ্যাকিউম না, ভ্যাকিউম দেওয়া হলে তো তোমার 40 rupees প্রায় পেতেই না, আরও দাম বেশি হতো। ভ্যাকিউম দেওয়া না, এটা নর্মাল, মানে নর্মাল যে উইন্ডো ক্লিনিং ব্রাশটা হয় সেটা। আচ্ছা এইটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই বটলটা ভীষণ কিউট দেখতে, তোমরা চা কফি ক্যারি করতে পারবে। ধরো কোনো পিকনিকে গেছো বা এখন শীতকাল আসছে ঘুরতে যাবে, চা কফি ক্যারি করতে পারো। 3-4 ঘন্টা চা গরম থাকবে। বডিটা পুরো মানে তোমার সিলিকন বডি, পুরো সিলিকনের বডিটা যাচ্ছে, ভেতরটা পুরো কাঁচের যাচ্ছে, ঠিক আছে। ভেতরটা পুরো কাঁচের যাচ্ছে, একটা স্লিং দেওয়া রয়েছে, স্লিংটা তোমরা চাইলে মাথায় ঝুলিয়ে রাখতে পারো, নাও রাখতে পারো। ভীষণ সুন্দর, গরম জল ক্যারি করো, বাচ্চাদের দুধ ক্যারি করো, ভীষণ সুন্দর জিনিসটা। কিউটস একটা বোতল দেখে নাও, প্রাইস আছে 400, প্রাইস আছে 400। হাত থেকে পড়লে কিন্তু চট করে এগুলো ভাঙে না, ফুল বডি
বডিটা সিলিকন, এটার ওয়েটই যাবে তোমার 350 গ্রাম মতো। মানে বুঝতে পারছো কতটা শক্তপোক্ত জিনিস, ভীষণ কিউট। মানে এটা মানে দেখলেই মানে মনে হয় নিয়ে নি, মানে এত সুন্দর। প্রাইস যাবে 400, ঠিক আছে, প্রাইস যাবে 400। হ্যাঁ গো অর্পিতাজি, এটা ভীষণ কিউট দেখতে। আমি এটা 4 পিস এনেছিলাম, সব সোল্ড আউট, একটা পড়ে রয়েছে, ঠিক আছে। এত কিউট, আর সব থেকে বড় কথা এটা খুব কাজের জিনিস, মানে তোমার জল 3 থেকে 4 ঘন্টা গরম থাকে, চা বলো কফি বলো, এগুলো তুমি বাইরে যদি যাও ক্যারি করতে পারবে এটাতে, মানে মিনি ফ্লাক্স বলতে পারো, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। আচ্ছা বেসিন ক্লিনিং ব্রাশটা দেখিয়ে দিচ্ছি, বেসিন ক্লিন করতে পারবে, বাসনও মাজতে পারবে। এই মেটেরিয়ালটা খুব শক্ত, এই ব্রাশের এগুলো না দড়িগুলো ভীষণ শক্ত। এর মধ্যে লিকুইড দিয়ে দেবে, বাসন মাজার লিকুইড দিয়ে তোমরা এটা জাস্ট লাগিয়ে দাও। পেছনে একটা বাটন রয়েছে, বাটনটা যতক্ষণ না প্রেস করবে এখান থেকে লিকুইডটা কিন্তু বেরোবে না। তো তোমরা ভালো মতো বাসন মাজতে পারবে, বেসিন পরিষ্কার করতে পারবে, ঠিক আছে, ভীষণ ভালো ক্লিন হয়ে যাবে। প্রাইস যাবে কিন্তু এগুলো 65, এটা প্রাইস যাবে 65। এগুলো কিন্তু অন্য জায়গা তোমরা দেখো 120 করে 100 করে সেল হচ্ছে, প্রাইস যাবে 65, ঠিক আছে, প্রাইস যাবে 65। পছন্দ হলে এসএস নিয়ে নাও, প্রাইস যাবে 65। চলো সরালাম। আচ্ছা সিলার দেখিয়ে দিচ্ছি, আমার কাছে 4 পিসই মাত্র রয়েছে। সিলারগুলো দারুণ দারুণ, মানে জাস্ট যত বলবো তত কম বলা হবে, দেখে নাও। তোমরা ধরো চিপস খেলে বা কোনো প্যাকেট থেকে কিছু বার করে খেলে, সবটা খেলে না, তোমার মনে হলো গার্ডার মেরে রাখি, তো গার্ডারের বদলে তোমরা এটা ইউজ করতে পারো। এটা ভীষণ হার্ড মেটেরিয়ালের, আর পুরো এয়ার টাইট হয়ে প্যাকেটটা তোমার থাকবে, ঠিক আছে। এইরকমভাবে জাস্ট এটাকে লাগিয়ে দাও, এরকমভাবে জাস্ট লাগিয়ে দাও, প্যাকেটের জিনিস হাওয়া ঢুকবে না, কিচ্ছু হবে না। এটা দেখতেও খুব ইউনিক, তুমি যদি রাখো এভাবে লাগিয়ে দেখতেও সুন্দর লাগবে, আর লোকে জিজ্ঞাসাও করবে কোত্থেকে নিয়েছো, এত সুন্দর। পার পিস 20 রুপিস, পুরো গাজর কালার, এখানে হালকা আসছে কালারটা, বাট কালারটা কিন্তু ডিপ কালার, ঠিক আছে, মানে পুরো গাজরের যে কালারটা হয় সেই কালারটা। আমার কাছে 4 পিস মাত্র আর পরে রয়েছে, যে নেবে নিয়ে নিও, ঠিক আছে। এটা যাচ্ছে সিলার 20 রুপিস পার পিস। চলো সরিয়ে দিলাম। পেছনে ম্যাগনেটগুলো দেখে নাও, যদি কারো পছন্দ হয় এসএস দিয়ে আমাকে বলতে পারো, যদি বুঝতে না পারো বলো, ম্যাগনেটের ছবি তোলা আছে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। বিভিন্ন প্রাইসের রয়েছে ম্যাগনেটগুলো, ফ্রিজ ম্যাগনেটগুলো, ঠিক আছে। চলো সরালাম, প্রাইস যাবে 20 করে। আর কি দেখাবো বলো, কে কি আর দেখবে বলো। আচ্ছা বক্সটা কোথায় গেল? আচ্ছা এই বক্সগুলো দেখিয়ে দিচ্ছি বাবু, ওইটা দেয় তো নীল বক্সটা, এই স্টোরেজ বক্সটা দেখে নাও। এটার মধ্যে তোমরা জুয়েলারি রাখতে পারো, মাস্ক, রুমাল, ছোটোখাটো জিনিস বা মেডিসিন বক্স হিসেবে ইউজ করতে পারো। এটা যাচ্ছে 120, আর ছোটোটা যাচ্ছে 100। এটা রেড কালার পেয়ে যাবে, এটা ব্লু কালারও পেয়ে যাবে, ঠিক আছে। প্রাইস যাবে 100, এটা 120। এটা কিন্তু ছোটো হয়ে এরকম ফোল্ড হয়ে যায়, এরকম ছোটো হয়ে ফোল্ড, আমরা ট্র্যাভেল করতে গেলেও নিয়ে যেতে পারবে, দেখে নাও। এরকম পাতলা হয়ে ফোল্ড হয়ে গেল, ঠিক আছে। যদি মনে করো কোথাও ঘুরতে যাচ্ছ সেখানেও তোমরা এটা নিয়ে ক্যারি করতে পারো, ঠিক আছে। ক্যারি মানে ঘুরতে গেলে সেখানে নিয়ে গেলে, নিয়ে তোমরা খুলে এর মধ্যে তোমরা কি বলবো নিজেদের জিনিসপত্রগুলো রাখতে পারবে, মানে মাস্ক বা সাজের জিনিস বা কানের বক্স, মানে অনেকে দুলে ইয়ারিং বক্স হিসেবেও নেয়, তো মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারবে যেরকম তোমাদের ইচ্ছা, ঠিক আছে। প্রাইস হবে বড়টার 120, ছোটোটার 120, পছন্দ হলে এসএস নিয়ে নিও। আচ্ছা এগুলো দেখে দিচ্ছি। আচ্ছা শাওয়ার ক্যাপ দেখে নাও, অনেকে শীতকালে মাথা ভেজায় না বা অনেকে চুল পরে রান্নার সময় অনেকে শাওয়ার ক্যাপ পরে রান্না করে, ফেনা টেনা করার জন্য অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু এটা ভাঁজ করে রাখা আছে সেই জন্য। প্রাইস হবে 60 টাকা করে, প্রাইস হবে 60 টাকা করে। এই একটা রয়েছে, আর একটা রয়েছে এইটা, ঠিক আছে, মানে প্যাকেজিংটা আলাদা, একই জিনিস, প্রাইস হবে 60 টাকা করে। আচ্ছা ম্যাজিক টাওয়ালটা দেখিয়ে দিচ্ছি, এই ম্যাজিক টাওয়ালটা ভীষণ ভালো, এটা জাস্ট জলে চোবালেই ফুলে ওঠে, মানে কিচেনের টাইলসে দেখবে যে ময়লা থাকে সে ময়লা পুরো ক্লিন করে দেয়, মানে তেলচিটা ভাবটা পুরো সরিয়ে দেয়, বাইক মোছো গাড়ি মোছো মানে এটার মধ্যে 5 গ্লাস জল টেনে নেবে, মানে কাপড়েও সেই জলটা টানতে পারবে না যেটাতে এটাতে টানবে, আবার ধুয়ে যখন রেখে দেবে এটা পুরো তোমার এরকম কাগজের মধ্যে পাতলা হয়ে যাবে। প্রাইস 799, একজনকেই দিতে পারবো, 1 পিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা ছোট মিনি হট ব্যাগ দেখিয়ে নাও,
ছোট মিনি হট ব্যাগ দেখে নাও, এই হট ব্যাগ গুলো ভীষণ হ্যান্ডি। মানে ধরো তোমার ঘাড়ে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, তখন বড় হ্যান্ড ব্যাগ গুলো কি বলতো খুব প্রবলেম করে, তো তখন তোমরা ছোটটা ইউজ করতে পারো। মানে ভীষণ ইজি, মানে এইভাবে এইভাবে ঘাড়ে দেওয়ার জন্য, হাতে বলো পিঠে বলো। প্রাইস যাবে 100, ঠিক আছে, প্রাইস যাবে 100। আচ্ছা সিলিকনের হট ব্যাগ দেখে নাও, সিলিকনের হট ব্যাগ দেখে নাও, প্রাইস যাবে কিন্তু 260 টাকা। সিলিকনের হট ব্যাগ 260 টাকা প্রাইস যাবে। এটা কিন্তু কোনোদিনও তোমাদের নষ্ট হবে না, যেগুলো রাবারের গুলো কি হয় ফেটে যায় না, তো এগুলো কিন্তু সেই জিনিসটা হবে। আচ্ছা এই যাচ্ছে মিনি কয়েন পাউচ, এই যাচ্ছে মিনি কয়েন পাউচ। চেনের কোয়ালিটি জাস্ট দেখো, ঠিক আছে, এই যাচ্ছে চেনের কোয়ালিটি। প্রাইস যাবে কিন্তু 85 করে, সরি 80 করে, প্রাইস যাবে 80 করে। রেড কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, ঠিক আছে, ভীষণ কিউট দেখতে। তোমরা এমনি অনেক কিছু রাখতে পারবে যদি মনে করো, প্রাইস যাবে 80 করে। চলো সরালাম। স্টোরেজ কাম টুল বক্স গুলো একটু দেখে নাও, সব কিছুই নিতে ইচ্ছা করছে, নিয়ে নাও। স্টোরেজ কাম টুল বক্স গুলো দেখে নাও, এটা যাচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, এইগুলোর দাম বেশি হয়, বাট আমি একই দাম রেখেছি। আমি একটু সামনে থেকে ক্লোজলি দেখাচ্ছি, আমি একই দাম রেখেছি, বিকজ আমি চাই তোমরা সবাই এতে পারচেজ করতে পারো। এটা ভীষণ সাবেকি একটা লুক দেয়। প্রাইস যাবে কিন্তু এটা 350। এটা ফ্লেমিঙ্গো রয়েছে, ফ্লেমিঙ্গোটারও প্রাইস যাবে 350, ঠিক আছে, ফ্লেমিঙ্গোটারও প্রাইস যাবে 350, আর অরেঞ্জটারও প্রাইস যাবে 350। এইগুলো কিন্তু মানে চৌকো বক্সগুলো কিন্তু 400 টাকা প্রাইস ছিল, আমি সবকটাই 350-তে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এগুলো কিন্তু মানে জামা কাপড় রাখতে পারবে, বই খাতা রাখতে পারবে, রেখে কিন্তু এর ওপর বসেও যেতে পারবে। যাদের ওয়েট 80 কিলো অবধি, মানে 80 কিলো অবধি মানুষ কিন্তু এর ওপর বসেও যেতে পারবে, ঠিক আছে। আর এর মধ্যে জিনিসপত্র ঢোকানোর পর জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে। বই খাতা রাখতে পারো, বাচ্চাদের খেলনাও রাখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটুখানি মিরর দেখাবো, এই যাচ্ছে ম্যাজিক মিরর। ম্যাজিক মিরর আমার কাছে একটাই রয়েছে, এই যাচ্ছে ম্যাজিক মিররটা। এটা কিন্তু স্টিলের যাচ্ছে, হ্যাঁ, একটাতে মুখটা কাজ মানে অনেকটা কাছ থেকে দেখায়, মানে জুম দেখায়, একটাতে মানে নর্মাল যেরকম দেখানোর কথা সেরকম দেখায়, এটা জুম আছে দেখো, এটা একটু দূরে দেখাচ্ছে, আর এটা একটু ম্যাগনেটিক টাচ রয়েছে, ঠিক আছে। প্রাইস হবে এটা 150, আমার কাছে একটাই অ্যাভেলেবেল ম্যাজিক মিরর, আর আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে, প্রাইস হবে 150। আচ্ছা এই মিটারগুলো প্রাইস যাবে 50 টাকা, এগুলো সেই তোমরা মেলাতে দেখেছো, বাট মেলারগুলো একটু সরু হয়, আমারটা কিন্তু অনেকটা চওড়া, চওড়া বলতে দেখে নাও এতটা চওড়া, এতটা চওড়া আমার হাতের থেকেও বেশি। আমি একটা খুলে দেখে দিচ্ছি, এইগুলো যাবে হচ্ছে 50 টাকা করে, এগুলো যাবে হচ্ছে 50 টাকা করে। এই যাচ্ছে মিররগুলো দেখে নাও, এই যাচ্ছে মিররগুলো, ঠিক আছে, প্রাইস থাকবে এগুলো 50 টাকা করে। কালার অপশন দেখিয়ে দিচ্ছি, দুটো স্কাই কালারের ডিজাইন আছে আর দুটো পিঙ্ক কালারের ডিজাইন আছে। স্কাইগুলো দেখে নাও, স্কাইগুলো হচ্ছে এই দুটো কালার, মানে এই দুটো ডিজাইন রয়েছে 50 টাকার মিরর, আর এই দুটো পিঙ্ক রয়েছে 50 টাকা, ঠিক আছে, দুটো ডিজাইন রয়েছে, চোখগুলো খুলবে বন্ধ হবে এরকম। চলো 50 টাকা করে সরিয়ে দিলাম। আচ্ছা এই লাইট জ্বলা ঘড়িগুলো দেখে নাও, এই লাইট জ্বলা ঘড়িগুলো দেখে নাও, এগুলো ব্যান্ড আর কি, ঘড়ি না, এরকম লাইট জ্বলবে, ঠিক আছে, এগুলো প্রাইস হবে হচ্ছে তোমার 80 করে, আবার অটোমেটিক নিভে যাবে, তোমাকে আলাদা করে নেবাতে হবে না। এই হচ্ছে একটা ইউনিকর্নের, অটোমেটিক নিভে যাবে, ঠিক আছে, এগুলো বাচ্চাদের মেনলি, বড়দের নয়, দেখে না। আর এই হচ্ছে একটা ডোরেমন, এই হচ্ছে একটা ডোরেমন, এগুলো কিন্তু 80 করে। তোমরা নিউ ইয়ারে কাউকে যদি মনে করো কোনো বাচ্চাকে গিফট করবে করতে পারো। আর একটা এই ঘড়ি রয়েছে, ডিজিটাল ঘড়ি, এগুলো সবাই ইউজ করতে পারে। প্রাইস যাবে কিন্তু এগুলো তোমার কত যেন 120 টাকা করে, ঠিক আছে, ঠিক আছে, 120 টাকা করে। জাস্ট এখানে টাচ করলে এটা জ্বলবে, এটাতে ব্যাটারি অপারেটেড রয়েছে, মানে ব্যাটারি শুদ্ধই পাবে, যখন আমার কাছে এক পিস রয়েছে গ্রিন কালারটা, যখন ব্যাটারি শেষ হয়ে যাবে তখন তোমরা ঘড়ির দোকানে গেলে ওরা ব্যাটারি লাগিয়ে দেবে। এখানে একটা পুতুল মতো করা রয়েছে, প্রাইস যাবে 120 টাকা।
কফি মাগ দেখে নাও, দু রকম কফি মাগ আছে, একটা 120-র আছে, এই যাচ্ছে 120-টা, ভেতরটা পুরো স্টিলের কোটিং করা, অনেকক্ষণ চা মানে গরম থাকবে, আর এরম ভাবে তুমি ধরবে যখন, মানে যাদের এরম ভাবে ধরা অভ্যেস আছে, যেমন আমি এইভাবে ধরি, তো এইভাবে ধরলে তোমার হাতে তাপটা লাগবে না, ঠিক আছে? বাইরেটা তোমার ফাইবার মেটেরিয়াল রয়েছে, প্রাইস হবে 120, এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? 120 কফি মাগটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 250 কফি মাগ দেখে নাও, মিরার উইথ কফি মাগ, এই যাচ্ছে ফ্লেমিঙ্গোর একটা কফি মাগ, এখানটা মিরার দেওয়া রয়েছে, ঠিক আছে? চা খেতে খেতে মুখ দেখতে পারবে, আমি হোয়াটসঅ্যাপ করবো। আচ্ছা দি করো, এই আছে, চা খেতে গেলে তোমরা মুখ দেখতে পারবে, ভেতরটা পুরো সেরামিক। অনেক সময় হয় না যে আমি চাটা করে রাখি একটু পরে খাবো, তো তোমরা এটার মধ্যে চা রাখলে চা কিন্তু 2 ঘন্টার মতো গরম থাকবে, ঠিক আছে? প্রাইস যাবে কিন্তু 250, এটা পুরো সেরামিকে যাচ্ছে, প্রাইস যাবে 250, ঠিক আছে? 250। চলো সরালাম। আচ্ছা 2-in-1 সিপার দেখে নাও, এই সিপারগুলো কিন্তু বড়দেরকেও তোমরা গিফট করতে পারো। এটা কেন বলছি, এটা 2-in-1 রয়েছে, এটা ছোটদের জন্য শুধু ইউজ করে তা না, এটা বড়রাও ইউজ করে। ধরো একদিকে জুস খাবে, মানে একদিকে জল খাবে, বা দুদিকে দু রকম ড্রিঙ্কস খেতে পারবে। 2-in-1 রয়েছে, ভেতরে একটা স্টিকার দেওয়া রয়েছে, স্টিকারটা বার করে তোমরা এখানে সাজিয়ে নিতে পারো, নাও চাইলে নাও পারো। প্রাইস যাবে কিন্তু 350 টাকা, ভীষণ ইউনিক অ্যান্ড মিষ্টি দেখতে। আর একটা কালার পাবে ল্যাভেন্ডার কালার, আমি দেখিয়ে দিই ল্যাভেন্ডার কালারটাও, একটা পিচ কালার অ্যাভেলেবেল আছে, একটা ল্যাভেন্ডার আছে, তোমরা নিউ ইয়ারে চাইলে গিফট করতে পারো। প্রাইস হবে কিন্তু 350 দেখে নাও। একটা তোমার পিচ কালার রয়েছে, একটা ল্যাভেন্ডার কালার রয়েছে, দুটো কালারই কিন্তু খুব সুন্দর, যার যেটা পছন্দ ইউজ মানে দিতে পারো। আচ্ছা একটা লুফা দেখাচ্ছি, এই লুফাটা কিন্তু মুখে স্ক্রাবিংও করতে পারবে, এই জিনিসটা দিয়ে মুখে স্ক্রাব করতে পারবে, পায়ের গোড়ালি ফাটা থাকলে সেখানেও স্ক্রাব করতে পারবে, এটা স্ক্রাবিং এরও কাজ করে, ভীষণ সফট। এখানটা তোমরা ক্যাপটা খুলে দেবে, এখানে বডি ওয়াশ দিয়ে বডিতে যদি স্ক্রাব করতে চাও বা লাগাতে চাও সেটা করতে পারো, যদি ফেসে করতে চাও ফেস ওয়াশ দিয়েও ফেসে লাগাতে পারো। ফুললি সিলিকনের, তোমার বাচ্চাদেরকেও তোমরা দিতে পারবে, কোনো মানে ছিঁড়ে যাবে না বা স্কিনে হার্ড হবে না, অথচ তোমার স্ক্রাবিং এর কাজ করবে, ঠিক আছে? প্রাইস যাবে কিন্তু এটা 150, ঠিক আছে? একটাই কালার অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস যাবে 150। চলো সরালাম। বাবু কপুরদানিটা আমাকে একটু দে না, ওই যে দিদি, ওই যে কপুরদানিটা, এই যে। আচ্ছা আমার কাছে কপুরদানি একটাই অ্যাভেলেবেল রয়েছে, কপুরদানির প্রচুর ডিমান্ড, সব শেষ হয়ে গেছে আনার সাথে সাথে। এই এক পিস আছে দেখে নাও, এই গ্রুপ থেকেই একটা দিদিভাই কপুরদানি নিয়েছিল, ভীষণ সুন্দর করে রিভিউ দিয়েছিল, মানে সিরিয়াসলি আমার লাইফে আমি মানে মানে বলতে হয়নি, খুব ভালো দিদিভাই, মানে অনেককে রেফারও করেছে নেওয়ার জন্য, এতটা কেউ করে না, সত্যি বলছি। সুস্মিতা জীবন নয়, নামটা আমার ঠিক মনে আসছে না। এই আচ্ছা দেখে নাও কপুরদানিটা, সেই আমাকে বলেছিল, অনেক সময় না হয় না যে আমার মাঝখানে ফোন দুখানা চুরি হয়ে গেছিলো, হয়তো পারমিতা দিকে বলেছিলাম জানি না, পর্যন্ত ডিপ্রেশনে চলে গেছিলাম, কোন গ্রুপে লাইভ করছি না করছি ফোনটা যেহেতু নেই বুঝতেও পারিনি। 21 নারীর গ্রুপটার নামও আমার মনে ছিল না, ভুলে গেছি যে আমি ওই গ্রুপে ছিলাম বলে। তো ওই দিদিটা সেই মুহূর্তে আমার কাছে কয়েকটা জিনিস অর্ডার করে, নাইট ল্যাম্প অর্ডার করেছিল, তার কোন ফ্রেন্ডকে সাজেস্ট করেছিল নেওয়ার জন্য, তার জন্য তো অর্ডার করেছিল, তখন আমাকে বলেছে কি যে তুমি আর লাইভ করো না 21 নারীতে, আমি বলছি যে না অনেকদিন করা হয় না, তখন আমার মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো আমি তো ওই গ্রুপে ছিলাম, আমি তো লাইভ করি না, করছিল লাইভ করেছিলাম, তখন আমি আবার পারমিতাদির সাথে যোগাযোগ করি যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তুমি একদিন অ্যাডমিন লাইভে এসেছিলে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, আমাকে একটু অ্যাড করে নাও। তো যথারীতি আমার কোড এক্সপায়ার হয়ে যায়, তারপর তো আমি আবার কোড নিলাম, নতুন করে গ্রুপটায় জয়েন করলাম, তারপর আবার ঢুকলাম, তো অনেক ব্যাপার, তো আমি পুরো ভুলেই গেছিলাম। তো কিছু মানুষের জন্য না অনেক উপকার হয়, মানে আমাকে যদি না বলতো যে তুমি লাইভ করো না কেন এখন 21 নারীতে, তো আমার হয়তো মনেও মানে ছিল না যে মানে এত গ্রুপের মধ্যে, সত্যি কথা অনেস্টলি বলছি, ঢুকে বসে রয়েছি সবসময় সব গ্রুপের কথা মাথাতেও থাকে না, যে আমি তখন ওই দুখানা ফোন হারিয়ে গেছে মাথাতেও নেই কোন কোন গ্রুপে ছিলাম, কয়েকটা গ্রুপের নাম হয়তো মাথায় ছিল মনেও নেই, তার মধ্যে ওই রকম সমস্যা। তো ওই দিদিটার জন্য আমি আবার ওই গ্রুপটা জয়েন করতে পারি, তো তাকে অনেক থ্যাংকস দেখে নাও। এই যাচ্ছে নাইট ল্যাম্প উইথ কপুরদানি, এটা ডিরেক্ট বোর্ডে জলে, বোর্ডে জ্বালিয়ে দেবে, আমি একটু জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি মনে হয় যে কপ্পুর জ্বালাবে তখন এখানে কপ্পুরটা দিয়ে এই সুইচটা অন করে দেবে, কপ্পুরটা পুরো মেল্ড হয়ে পুরো সারা ঘরে তোমার
ছড়িয়ে যাবে, ঠিক আছে? ভীষণ ভালো আর দেখতে খুব সুন্দর লাগে, জাস্ট দেখে নাও, আমি একটু জ্বালিয়ে দেখে নিচ্ছি। এটা ডিরেক্ট বোর্ডে জ্বলবে, এটা নিয়ে কাড়াকাড়ি হয়, মানে যখনই আমি আনি না, এই দেখো সুচিস্মিতা দি, হ্যাঁ মনে হয় হয় সুচিস্মিতা না মানে সুস্মিতা দি, চশমা পরে একটু ফর্সা করে, ওই দিন ভাইটা আমাকে বলেছিল, দেখে নাও। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাবে কিন্তু এটা 350, ঠিক আছে? প্রাইস যাবে 350, যার নেওয়ার নিতে ইচ্ছে হবে সে নিয়ে নাও, ভীষণ ভালো, মানে জিনিসটা এত ভালো বলার বাইরে, ঠিক আছে? যখন লাইট অফ করবে না তখন, বাবু লাইটটা একটু অফ কর, লাইটটা অফ করে আমি তোমাদের দেখে দিচ্ছি, আমার মনে হয় সুচিস্মিতা দি, হ্যাঁ হ্যাঁ সুচিস্মিতা দি, ভীষণ মানে আমি তার কাছে থ্যাঙ্কফুল, মানে আমি ভুলেই গেছিলাম, মানে যেটা আমি ভুলে যাই সেটা আমার বলতে অস্বীকার করতে কোনো প্রবলেম নেই, দেখে নাও। এই যাচ্ছে জিনিস, এই যাচ্ছে জিনিস, ঠিক আছে? এইরকম লাগবে, এই ঠিক এই এক্স্যাক্টলি এরকম লাগবে কালারটা। লাইটটা জ্বালা, এরকম লাগবে 350, ঠিক আছে? তো সুচিস্মিতা দি আমাকে বলেছিল যে তুমি, আমি তখন বললাম যদি তুমি কে বলছো, আমার নাম্বারটা কোত্থেকে পেয়েছো, আমি ভুলে গেছি কবে নিয়েছে, তখন বলছে মনে নেই, আমি তোমার থেকে অনেক জিনিস নিয়েছিলাম, হেয়ার টাওয়াল নিয়েছিলাম, নাইট ল্যাম্প নিয়েছিলাম 21 নারী থেকে, আমি তখন বললাম ও হ্যাঁ, তখন বললো তুমি আর লাইভ করো না, তোমাকে দেখি না তো লাইভে, আমি না দিই অনেকই লাইভ করা হয় না, তো সুচিস্মিতা দিকে আমি এত কথা বলি, নিজে ফোন চুরি হয়ে গেছে বা কী কেন কী বলবো, খারাপ লাগার কথা কাউকে বলি না আমি খুব একটা, তো অনেক অ্যাডমিনকে জানিয়েছিলাম যে এরকম প্রবলেম, আর সব থেকে বড় কথা যখন এই জিনিসটা হয়েছে না, কয়েকটা মানুষের জিনিস আমার ডেলিভারি করার ছিল, মানে আমার শুধু একটা টেনশন হচ্ছিল যে ফোনটা তারা আমাকে ফোনে পাবে না, তারা না আমাকে মিসগাইড করে যে আমি তাদের টাকা মেরে দিয়েছি, প্রোডাক্ট দিচ্ছি না, মানে এরকম আমি কি করে তাদের সাথে কন্ট্যাক্ট করব। তো কয়েকটা গ্রুপে অ্যাডমিনকে জানিয়েছিলাম, কারণ তাদের ফোন নাম্বার আমার কাছে ছিল, আর আমার কাছে জিনিস পারচেস করেছিল তো ডায়েরিতে লেখা ছিল, তাদেরকে ফোন করে আমি বলি যে একটু গ্রুপে পোস্ট করে দাও আমার ফোনটা হারিয়ে গেছে, যারা আমার কাছে জিনিস বুকিং করেছে মানে পেমেন্ট করে বুকিং করেছে তারা যেন টেনশন না করে, আমি প্রত্যেককে তাদের প্রোডাক্ট ছেড়ে দিয়েছি, তারা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যে অ্যাডমিনকে বলেছি সেই অ্যাডমিনের জিনিস আবার চলে গেছে এলাহাবাদে, সেখানে মানে গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে গিয়ে সেই জিনিস সব লন্ডভন্ড হয়ে গেছে, সেই দিদি আবার DDDC-র অফিস থেকে জিনিস কালেক্ট করে, তো সে জানতো আমি কেমন, তো সে ভুল বোঝেনি, তখন সে বললো টেনশন করুন আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি। তো যাই হোক আমি আবার ফোন কিনলাম, আমি নাহলে এই মুহূর্তে ফোন কিনতাম না, শুধুমাত্র কয়েকটা মানুষের সাথে কন্ট্যাক্ট করবো বলে ফোন করে না, লোকে তো চোর ভাববে না, মানে যারা চেনে তারা হয়তো বুঝবে যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, নাহলে এরম মানে করছে না কেন, বাট যারা চেনে না ফার্স্ট টাইম পারচেস করছে তারা যদি আমাকে ফোনে না পায়, আমি বলেছি ডিসপ্যাচ করে ট্র্যাকিং দেবো, তারা যদি আমাকে কন্ট্যাক্ট না করতে পারে তারা কী ভাববে বলো। তো ওই সময়টা আমার যা গেছে না, মানে সিরিয়াসলি তো ঠাকুর আশীর্বাদে কেউ আমাকে ভুল বোঝেনি, সবাই সাপোর্ট করেছিল, কারণ আমিও সেই মুহূর্তে সবার সাথে কন্ট্যাক্ট কিছু অনেকের সাথে করে উঠতে পেরেছিলাম, অনেকের সাথে করিনি। তো যেহেতু হয় না গ্রুপে, একটা গ্রুপে অনেক মানুষ থাকে যারা বহু গ্রুপেও থাকে, তো ওই পোস্টগুলো দেখে তারা বুঝে গেছিলো যে আমার ফোন হারিয়ে গেছে বা আমার কিছু একটা হয়েছে, তো তখন তারা বলে চিন্তা করো না আমাদের কোনো তাড়া নেই, তো আমি জিনিস ছেড়ে দিয়েছিলাম, বাট তাদের সাথে কন্ট্যাক্ট মানে বিচ্ছিরি একটা ব্যাপার, মানে কি বলবো খুব মানে মানে গেছে আমার একটা সময়। তো আমি ওই সুচিস্মিতা দির জন্যই মানে সত্যি কথা বলতে 21 নারী গ্রুপে যে আমি ছিলাম, মানে এই আইডিটা আমি খুলতে পারছিলাম না, এটা তো আমার নতুন ফোন, আমি একজনকে দিয়ে একটা দাদাকে দিয়ে খোলা যে ফোনে খুব এক্সপার্ট, নতুন করে প্রিয়াঙ্কা মণ্ডল পয়রা বলে একটা মানে আইডি খুলেছিলাম যাতে সবার সাথে কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু আমি কোন গ্রুপে ছিলাম না ছিলাম মনে করতে পারছি না, ওই সময় ঢুকতে পারছি না গ্রুপে না ঢুকলে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। তখন সুচিস্মিতা দিদি আমাকে ওই সময় হোয়াটসঅ্যাপ করে জিনিস অর্ডার করেছিল, তখন সুচিস্মিতা দিদির জন্যই হয়তো নামটা মনে আসছে না, সুচিস্মিতা দিদি হবে, তো সেই দিদিটার জন্যই আমি আবার 21 নারী গ্রুপটা আবার মানে খুঁজি খুঁজি আবার জয়েন করি, করে আবার পারমিতা দিদির সাথে কন্ট্যাক্ট করি, কারণ আমার সবার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমি মানে শেষ মানে বেরিয়ে গেছি বলতে যায়, তো কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তো পারমিতা দিদি একদিন অ্যাডমিন লাইভে এসেছিল তখন আমি বলেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। তো খুব ভয় লাগে মানে অনলাইনে আমরা যারা সেলার না, তারা যদি কাস্টমারকে ঠিক টাইমে জিনিস যদি তারা না পায়, যতক্ষণ না পাচ্ছে যে কী টেনশন হয়, মানে আমার মতো যারা ছোটোখাটো সেলার তারা তাদের মনে হয় আমার মনে হয় তাদের টেনশনটা একটু বেশি হয়, কারণ তাদের জায়গাটা তৈরি করার ব্যাপার থাকে। তো আমার মনে পড়েছে কপ্পুরদানি নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ কপ্পুরদানি নিয়েছিল, হেয়ার টাওয়াল নিয়েছিল, নাইট ল্যাম্পও নিয়েছিল, তো সেই দিদি ভাইটা
তো মানে সত্যি কথা, মানে একটা মানুষ এত মানে নিজেদের অজান্তে এত উপকার করে ফেলে, তাদেরকে আমি সত্যি কোনোদিন ভুলতে পারি না। মানে সত্যি আমার উপকার করেছে, কারণ আমি দেখো এই গ্রুপে একটা লাইভ করছি, পাঁচটা লাইভ করে ছেড়ে দিলাম, কোনো লাভ নেই না। আমার সেল হওয়াটা বড় কথা না, আমার পরিচিতিটা তো তৈরি করতে হবে। আর আমার আমাদের মতো ছোটোখাটো সেলাররা যদি কন্ট্যাক্ট মানে কোনো কারণে যদি তারা জিনিস পৌঁছাতে না দিতে পারে, কতটা যে মানে ভালো মন্দ মানুষ থাকে, কীরকমভাবে জিনিসটা নেবে, খুব টেনশনে ছিলাম আমি। তো যাই হোক, ওই দিদিটার জন্য আমি 21 জানুয়ারি গ্রুপটাও মনে পড়েছিল, আবার জয়েন করেছিলাম, মানে নতুন প্রোফাইলটা থেকে জয়েন করেছিলাম, লাইভ করা হয়নি। তারপর তো পুরোনো আইডিটা ঠিক হয়ে গেল, পুরোনো আইডিটা থেকেই লাইভ করছি। দেখে নাও, এই যাচ্ছে আইসক্রিম মেকারটা। এই আইসক্রিম মেকারটা তোমার 8 পিসের আছে, মানে 8 জনের আইসক্রিম বানাতে পারবে। প্রাইস আছে 188, মানে 188, আর তোমরা পেয়ে যাবে 180 টাকায়, ঠিক আছে, 180 টাকায়। এই যাচ্ছে আইসক্রিম মেকারটা, চলো সরিয়ে দিলাম। আর দুটো আইসক্রিম মেকার আছে, যেটা তোমার 6 পিসের আছে, প্রাইস যাবে 120, প্রাইস যাবে 120। এটা তোমার এরকম হ্যান্ডেল আছে, তোমরা ঝুলিয়ে নিয়ে যেতে পারবে, খুব ভালো। এটা যাবে এই একটা কালার, আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, এই একটা, ঠিক আছে, আর একটা কালার দেখিয়ে দিচ্ছি, এই একটা 120, ঠিক আছে, 120। চলো আজকের মতো টাটা, লাইভটা এখানে এন্ড করছি। তোমরা পরে রেকর্ড দেখো, যদি কারো ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সামনে ঠান্ডা খুবই পড়েছে। আর সবাইকে অনেক থ্যাংকস যারা ছিলে, আমি কাউকে দেখতে পারিনি, বাট যারা ছিলে তাদেরকে অনেক থ্যাংকস, যারা থাকবে পরে তাদেরকেও থ্যাংকস, ঠিক আছে। পারমিতা দি তোমাকেও অনেক লাভ, তুমি যদি এসএস না তুলতে পারো আমাকে বলো, আমি তোমাকে পাঠিয়ে দেবো, আমার কোনো চাপ নেই, ঠিক আছে। চলো টাটা, সবাইকে গুড নাইট।